কালকে 56 জনের টেস্ট করা হয়েছে 5% তো মমতা ব্যানার্জির সরকার ইউজ করছে না কেন এখানে মহারাষ্ট্র দেখুন কেরল দেখুন সবাই টেস্ট করা হচ্ছে কিন্তু এখানে ওই রকম অন্য হাসপাতালের মধ্যে ওরকম জেনারেল বেডে ফেলে রাখা হচ্ছে তার যখন একদম লাস্ট স্টেজ যখন সে মারা যাচ্ছে দুটো কেসের হলো মারা যাওয়ার পর পজিটিভ হলো তার মানে কি তারা আগে থেকে দেখছে না তাদেরকে এরকমভাবে হেলাফেলা করে রাখছে এবং টেস্ট করাক তারা কিটগুলোকে তো ইউজ করে কিটগুলোকে শেষ করুক তারপর কেন্দ্র সরকারকে জানা কেন্দ্র সরকার আবার কিট পাঠাবে কিন্তু তারা টেস্ট করছে না কারণ ডেঙ্গুতে আমরা দেখেছি যে ডেঙ্গু যখন হয়েছে মানুষকে বলছে প্রেসক্রিপশনে ডেঙ্গু লিখবে না এখানেও দেখছি যে যদি করোনা আক্রান্ত হয় যদি গ্রামে গ্রামে পঞ্চায়েতের ওখানে যদি করোনা আক্রান্ত হয় তাদের হয়তো কমিউনিটি স্প্রেড হয়েছে কিন্তু আমরা জানি না তাদেরকে বলা হচ্ছে যে তারা করোনা লিখবে না ডাক্তারদের কাছে একটা প্রেশার আছে তো এই ধরনের জিনিস চলছে কিন্তু এটাকে করোনা ডেঙ্গুকে যেন মানে এক করে না ফেলেন এটাকে যেন রাজনৈতিক আন্দোলন না করে ফেলেন এটা আমাদের রিকোয়েস্ট যে সব রাজনীতি বাদ দিয়ে সারা বিশ্বে যেভাবে ফুলেছে যারা বিশ্ব যেভাবে এটাকে রোকার চেষ্টা করছে মমতা ব্যানার্জির উচিত এখানে রোকার জন্য বাইরে বাইরে মানে এরকমভাবে মিটিং করে নিজের ভোট বাড়ানোর জন্য 21 ইলেকশনের জন্য আমি সবাইকে দেখাচ্ছি আমি খুব ভালো আমি সবাইকে নিয়ে চলছি আজকে 7 দিন পর কেন ডিএমদেরকে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কেন ডিএমরা আগে থেকে কোয়ারেন্টাইন সেন্টার রেডি করেন মানে টেস্ট হচ্ছে না আর তথ্য গোপন হচ্ছে তথ্য লোকানো হচ্ছে টেস্ট করা হচ্ছে না কেন মাত্র 56টা টেস্ট হবে আজকে বাংলায় এত কোটি কোটি মানুষ এবং সেটাই বলবো যে এটাকে রাজনীতির মধ্যে না রেখে সবাইকে নিয়ে একসাথে এটাকে লড়াই করে করোনাটা করোনা মুক্ত বাংলা করা হোক